হ্যালো ভিউয়ার, বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা ইসলামিক অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপস বলা যায়। অ্যান্ড্রয়েড ফোনে আমি চেষ্টা করতেছি কিছু ইসলামিক অ্যাপস দেওয়ার জন্য, যেহেতু আমি মুসলিম। তো আমার একটা ইচ্ছা হচ্ছে যে আমি মুসলমান ভাইদের জন্য কিছু মানে অ্যান্ড্রয়েডের অ্যাপস শেয়ার করব, এবং ভালো ভালো যেগুলো গুরুত্বপূর্ণ অ্যাপস। তো আমি আজ এই সব মানে এই সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে সালাত টাইম। সফটওয়্যারটির নাম, আপনার নামাজের একদম একুরেট টাইম আপনি জেনে যেতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে। যে দেখা যায় আমাদের নামাজের টাইমগুলো ক্যালেন্ডার আছে, ওইগুলো এখন বর্তমানে দেখা যায় পাওয়া যায় না, বা এগুলো পেতে প্রবলেম। তো আমি বলবো যে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি একদম একুরেট টাইমটি জানতে পারবেন, নামাজের যে আপনার নামাজের টাইম শুরু কখন এবং শেষ কখন। তো আমি সফটওয়্যারটি দেখালে আপনারা বুঝতে পারবেন। এখানে লিখবেন সালাত টাইম, সালাত টাইম, জাস্ট এটা লিখলে আপনারা পেয়ে যাবেন সালাত টাইম। এই যে দেখেন, সালাদ টাইম লিখলে আমরা খুবই জনপ্রিয় একটি বাংলাদেশি অ্যাপস বলা যায়। এই দেখেন, এখানে আপনার অনেক কিছু ফিচার আছে, আমি ওগুলো প্রত্যেকটা আপনার পরিচয় দিব। সালাদ টাইমটা আমরা যেহেতু আমরা বাংলাদেশে আছি, তো বাংলাদেশের যারা আছি তাদের জন্য এই সফটওয়্যারটি আমি শেয়ার করতেছি। আমি আরেকটা দেখা দিব, যারা অন্যান্য কান্ট্রিতে আছেন সারা বিশ্বে সালাদ টাইম, সরি ফর দ্যাট, সালাদ টাইমটা আমি দেখাই দিব। এই যে দেখেন, আপনার 25শে রবিউল আউয়াল 1438 হিজড়ি, আজকে ডিসেম্বর 25। তো আজকে হচ্ছে তাহাজ্জুদ 5:17 পর্যন্ত শেষ, সেহেরির সময় শেষ 5:17 পর্যন্তই, ফজরের সময় শুরু হচ্ছে 5:22 পর্যন্ত, সূর্যোদয় মানে 6:38, মানে সূর্যোদয়ের আগ পর্যন্ত আপনার ফজরের নামাজ পড়া যাবে। তো অ্যাশরাক পড়ার টাইমটাও আছে, মাকরু সময় আছে, তারপর জোহরের, এই যে দেখেন জোহরের টাইম 12:02 থেকে শুরু, এবং আসরের টাইম 3:42 থেকে শুরু। সূর্যাস্ত কয়টা বাজে এখানে দেওয়া আছে আপনার প্রত্যেক দিনের। তারপরে হচ্ছে মাগরিবের 5:22 মানে নামাজের টাইম শুরু হবে, এশা হচ্ছে 6:41 থেকে শুরু। তো এরকমভাবে এখানে আপনার আরও কিছু আছে, নামাজ শিক্ষা, এই দেখেন আজান, আজানের ইয়াগুলা, তারপর অজু, মসজিদ, নামাজ, এই অনেকগুলো ইয়া আছে আপনার নামাজ নিয়ে, হাদিস আছে এগুলো পড়তে পারেন। তারপর হচ্ছে এখানে সব কিছুই আছে আপনার মুসলিম ভাইদেরা যারা মানে দেখবেন সফটওয়্যারটি তাদের অবশ্যই ভালো লাগবে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, জেলাভিত্তিক সময়সীমা, এখানে আপনার দেখা যায় আমি ঢাকা সিলেক্ট করছি। আপনার প্রথমে সিলেক্ট করতে হলে অন্যান্য যেই আপনি ধরেন আপনি রাজশাহীতে আছেন, রাজশাহী থাকলে বরিশাল, চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম সিলেক্ট করবেন। এই দেখেন জেলাভিত্তিক সিলেট, এখানে আপনার ঢাকা থেকে 5 মিনিট এই আর কি বিয়োগ করতে হবে। তো আমি বলবো যে এই ধরনের আপনার প্রথমে সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন। এবং এখানে আপনার যারা ধরেন চট্টগ্রাম আছেন তারা 3 মিনিট, আর 6 মিনিট হচ্ছে ইফতার, 3 মিনিট হচ্ছে সেহারি, 6 মিনিট এটা যোগ বিয়োগ করবেন আর কি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন এই সফটওয়্যারটি যারা মুসলিম ভাই আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার। দেখেন এখানে আপনার সময়টাই সবচেয়ে মেইন, কারণ আমাদের নামাজের টাইমটা নিয়ে কনফিউশন থাকে যে কখন থেকে শুরু হয়, বা স্পেশালি ফজরের নামাজটা পড়তে গেলে সমস্যা হয় যে আপনার শেষ সময় কখন, এটা আমরা হয়তো অনেকে জানি না, বা শুরু কখন। তো আমি বলবো যে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। আরেকটা সফটওয়্যার আমি আপনাকে দেখাই দিই, ওয়ার্ল্ড ওয়াইড, এই যে দেখেন প্রেয়ার টাইম হচ্ছে এখানে আপনার ধরেন মানে সারা বিশ্বের এখানে আছে। আপনারা যারা অন্য অন্য কান্ট্রিতে আছেন এখান থেকে কিছু মানে ওয়ার্ল্ড ওয়াইডভাবে ইয়ে আছে, এই দেখেন ওয়ার্ল্ড ওয়াইড আদান টাইম মানে সময় আছে। আপনারা এটার মাধ্যম থেকে আপনারা দেখে ধরেন কেউ সৌদি আরব আছেন, কেউ অন্যান্য কান্ট্রিতে আছেন, তারাও সময় মানে এই সফটওয়্যারটির মাধ্যমে জেনে যেতে পারবেন সময় কখন শুরু কখন শেষ। তো আশা করি সবাই ভালো লাগবে, যারা মুসলিম ভাই আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অ্যাপস। আমাদের নামাজের সময়টা খুবই ইম্পর্টেন্ট, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে ইসলামিক আকিদার মধ্যে। তো সবাই ভালো থাকবেন, বাংলাটেক চ্যানেলের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।